আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি ফোন আছে, হাওয়াই 7 প্রাইম 2019। আর এই ফোনটিতে এই মুহূর্তে স্পিকার ওয়ার্কিং করতেছে না, স্পিকার আওয়াজ আসতেছে না। তো আমরা স্পিকার কিন্তু এখানে ঝালাই দিয়েও দেখছি, তাতেও কোনো কাজ হয় না। তো আসলে এই ফোনটিতে যে সমস্যাটা হলো সেটা হলো, সম্ভবত আমরা মাল্টিমিটার দিয়ে চেক করলে বুঝতে পারবো যে আসলে সেটা কী সমস্যার কারণে স্পিকার আওয়াজ আসতেছে না। তো এখানে আমি যদি একটা লাইন এখানে গ্রাউন্ড করি এবং আর একটা যদি পজিটিভ এখানে করি, তো মানে গ্রাউন্ড লালটা ধরে আর নেগেটিভ দিয়ে যখন আমরা চেক দিই, তখন দেখতেছি এখানে কিন্তু ভ্যালু আসতেছে। প্রথম লাইনটা ভ্যালু আছে, কিন্তু দ্বিতীয় লাইনটা কিন্তু সেম ভ্যালু আসার কথা, কিন্তু এখানে কিন্তু সেম ভ্যালু আসতেছে না। তার মানে 100% ফোনটার ভিতরে লাইন শর্ট আছে বা লাইনে কোনো সমস্যা হয়েছে, যার কারণে কোনো প্রকারই এখানে ভ্যালুই নাই। ঠিক আছে, তো আমরা যদি একটু গ্রাউন্ড টাচ করে এখানে টাচ করি, তো সেখানেও আমরা ভ্যালুটা পাচ্ছি না কোনোভাবেই, এখানে কিন্তু ভ্যালু আসছে না, কারণ এখানে সেম টু সেম ভ্যালু আসার কথা। তো এখানে আমি গ্রাউন্ড টাচ করার পর প্রথম লাইনটা ভ্যালু আসে, দ্বিতীয় লাইনটা ভ্যালু আসে না। আসলে মানে যেটা লাউড স্পিকার হয়, এই লাউড স্পিকারটার আজকে সমাধান দেখাবো, এটা কীভাবে সমাধান করবেন। তো যেহেতু এখানে কোনো প্রকারে আওয়াজ আসতেছে না, তো আমরা এখান থেকে যে সাউন্ড সেকশন আছে, আমাদের সাউন্ড সেকশনটা বের করতে হবে। সাউন্ড সেকশন বের করার পর আমরা কাজটা করতে পারবো। সাউন্ড সেকশন থাকতে পারে, তো আমরা টিনটা ভালোভাবে এখান থেকে কাইটে নিতে হবে। তো এরপরে বন্ধুরা আমরা একটুখানি খেয়াল করব যে আসলে এখানে সাউন্ড সেকশনটা কোথায় আছে। তো এটার সাউন্ড সেকশন সম্ভবত পাওয়ার এসিতে চলে গেছে, এটার সাউন্ড সেকশন এখানে দুইটা সেম রকমের কয়েল দেখতেছি। তো কয়েল থেকে আমরা আগে দেখি যে কয়েলে ভ্যালু আছে কিনা। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন এখান থেকে জাস্ট ভ্যালুটা মাইপা নেব, এখান থেকে ভ্যালুটা মাপবো। তো এখানে আমরা দেখতেছি 415 মতো ভ্যালু আসতেছে। এরপর এপাশ থেকেও ভ্যালু মাপবো, এপাশেও আপনার এপাশে কিন্তু কোনো ভ্যালু আসতেছে না। ঠিক আছে, এখন কিন্তু ভ্যালু আসছে, এখানে কিন্তু আসছে 415 মতো, এপাশেও কিন্তু 415 মতো। তার দুটোটা সেম টু সেম ভ্যালু আছে, কিন্তু আমাদের এখান থেকে যে একটা ভ্যালু আসার কথা সেটা কিন্তু আসে না। তো আমরা আবার মাদারবোর্ডটা এখানে লাগাবো। কানেক্টারটা লাগানোর পর এখন আমরা কন্টিনিউটি মোডে যাব। কন্টিনিউটি মোডে যাওয়ার পর আমাদের যে লাইনটা আছে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট আবার আমরা চেক দিব যে কন্টিনিউটি মোডে সেম এই পর্যন্ত বিট আসে কি না। তো এপাশের একটা লাইনে কিন্তু বিট আসতেছে, কিন্তু দ্বিতীয় লাইনটা আবার আপনারা চেক দিব, এপাশে দ্বিতীয় লাইন কিন্তু মিসিং আছে, যার কারণে দ্বিতীয় লাইনে বিট আসে না। তো জাস্ট আমরা একটা জাম্পারের মাধ্যমে এটি সমাধান করার চেষ্টা করব, দেখি যে আসলে জাম্পারটা দিলে হয় কি না। এখানে ফ্লাক্স পেস্ট দিব, এরপর আমরা একটু এখানে একটা জাম্পার দিব। জাম্পারটা সরাসরি আমরা যেখানে ভ্যালুটা পাইনি, ঠিক আছে, যেখানে ভ্যালুটা পাইনি আমরা সেখানে লাগাই দেব। তো এখন দেখি যে আসলে আমাদের লাইনে ভ্যালু আছে কিনা। এখন একটা গ্রাউন্ড ধরবো, এখন দেখি যে এখানে কিন্তু ডায়োডে রাখবো, ডায়োডে রাখার পর এখন চেক দিব যে এখানে ভ্যালু আসছে 415, এপাশেও বন্ধুরা ভ্যালু আসছে 415, তার মানে লাইনটা আমাদের ওকে হয়ে গেল। তো এখন আসলে আমরা স্পিকারটা ঝালাই দিয়ে দেখি যে আসলে আমাদের স্পিকারের সাউন্ড ওয়ার্কিং করতেছে কিনা।
তো আমরা কিন্তু সাউন্ড সেকশন থেকে জাম্পারটা নিছি। সাউন্ড সেকশনের জোমন্স কম্পোনেন্ট থেকে একটাই ভ্যালু ছিল, একটা ভ্যালু ছিল না। তো যেটাই ভ্যালু ছিল না, জাস্ট সেই জাম্পারটা আমরা এখানে টাইনা দিছি। তো এখন আমরা ফোনটা অন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের স্পিকারে কিন্তু এখন সাউন্ড চলে আসছে। তার মানে আপনার কাছে যদি মাল্টিমিটার থাকে আর যদি মাল্টিমিটার সম্বন্ধে ধারণা থাকে, তখন স্টেপ বাই স্টেপ আপনার লাইনগুলো এভাবে করে চেক দিবেন। চেক দেওয়ার পর আপনার যদি সূত্রগুলো জানা থাকে যে কোন সেকশনের ভিতরে কী আইসিটা ব্যবহার করা হয়েছে, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে এইরকম সমাধান করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এ পর্যন্ত বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।